ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জের 90% এবং সিলেটের 60% এলাকা এখন পানির নিচে রয়েছে। ডুবে গেছে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ঘরবাড়ি। সুনামগঞ্জের পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে গোটা সিলেট জেলা। বিদ্যুৎ সরবরাহ সচলে চেষ্টা করছে সেনাবাহিনী। খাবারের পাশাপাশি তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। সিলেট ওসমানী বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান ওঠানামা। শেরপুর এবং নেত্রকোনায় 9 উপজেলা এখন বন্যা কবলিত। চেল্লাখালী, ভোগাই এবং মহারশী নদীর পানিও বাড়ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বেড়ে রৌমারী উপজেলার 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়া তলিয়েছে লালমনিরহাট, গাইবান্ধা এবং রংপুরের নিম্নাঞ্চল। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পানির মধ্যে গরু বাছুর, ছাগল ভেড়া, মানুষ। এবছরে বন্যার মতন বন্যা আমি 30 বছর ভিতরে দেখি নাই আর। আমি আজ 2 দিন আড়াই দিন চলের আমি বাড়িতে খেয়ে ফোনেও যোগাযোগ করতে পারলাম, কোনলা খানেও যোগাযোগ করতে পারলাম না। পুরো রাস্তায় পানি, আন্দাবাড়ি করে আছে না, এখন খাবার পাই নাকি, এখন পানি যে কবে যাবো গা এটা তো বলতে পারি না। এখন বাড়ি ঘরে পানি উঠে ভরে গে থাকা, ঘরে ঘরে পানি, রান্না বান্নার সমস্যা, খাওয়ার সময় স্কুলের সমস্যা। কিন্তু সরকার থেকে কেউ তো আমাদের খোঁজ খবর নিতে এখন পর্যন্ত আসে নাই এবং আইতেছেও না। সিলেট থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সজল ছত্রী। সজল, দেখতেই পাচ্ছি আপনার পেছনে প্রচুর পরিমাণে পানি, এবং আবহাওয়া অফিস যেমনটি বলছিল গতকাল যে আরও 3 দিন বৃষ্টি হতে পারে, এই মুহূর্তে কি বৃষ্টি হচ্ছে কিনা? দেখা যাচ্ছে যে হালকা হালকা হয়তো হচ্ছে। এখনকার কি অবস্থা? সুনামগঞ্জ তো অলমোস্ট ডুবে গিয়েছে এবং সিলেটের 60% আমরা বলছিলাম যে ডুবে গিয়েছে। সেনাবাহিনী কাজ করছে, নৌবাহিনী কাজ করছে, সাধারণ মানুষের ভোগান্তি একেবারেই খারাপ অবস্থা আসলে, একটু যদি জানাতেন। ইমতিয়াজ, যা ভোগান্তির কথা আসলে নতুন বলে বলার কিছু নাই। বন্যায় যেসব ভোগান্তি তৈরি হয় সাধারণত সিলেটে, সব ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। আজ মাত্র 2 ঘন্টার বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর মুষলধারে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং 2 ঘন্টার বৃষ্টিতে এই পানিটা কিন্তু ছিল না গতকালও। আজ সকাল 11টা পর্যন্ত এই পানিটা ছিল না। আপনি দেখেন যে যারা ব্যবসায়ীরা আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখছেন সেটা একটু উপরে, এর নিচে কিন্তু আবাসিক এলাকা আছে, সেখানে মানুষজন কিন্তু কুমোর মানি চোখের পলকে কুমোর পানি দেখেছেন এবং তারা কিছুই বাঁচাতে পারেনি, কোনো ক্রমে পরিবার পরিজন নিয়ে বেরিয়ে এসেছেন। আর রাস্তায় যে প্রচণ্ড ভিড়টা দেখছেন, আসলে সবাই কোনো না কোনোভাবে একটু শুকনো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এবং সিলেটের বেশিরভাগ জায়গায় এখন এরকম অবস্থা, সুনামগঞ্জে যেরকম বিচ্ছিন্ন এবং সব ধরনের আধুনিক যোগাযোগ মাধ্যমেও আর যোগাযোগ করা যাচ্ছে না বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে, সিলেটেও কিন্তু ঠিক 12টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। কুমারগাঁও সাবস্টেশন যেটা বলছিলাম গতকাল থেকে যে এটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী, কিন্তু তারপরও এই আকস্মিক ঢল এবং অতিমাত্রার বৃষ্টির কারণে সেখানে পানি জমেছে এবং স্বাভাবিকভাবেই সেটি বন্ধ রেখেছেন এবং বন্ধ রেখে পানি সেচ করে বাইরে বের করার চেষ্টা করছেন। সেটা যদি সম্ভব হয় তাহলে হয়তো বিদ্যুৎ ফিরে আসবে সিলেটে, না হলে এই যে আবার বৃষ্টি শুরু হতে যাচ্ছে, যদি বৃষ্টিপাত বাড়তে থাকে, পানি যদি সেচ করতে না পারে, সেক্ষেত্রে বিদ্যুৎহীন থাকবে কিন্তু সিলেট। সড়ক পথে ঢাকা যোগাযোগ আছে কিন্তু অন্যান্য এলাকায় সিলেটের যোগাযোগ বন্ধ, রেলওয়ে কিন্তু সিলেটের স্টেশন কার্যত অচল এখন। এই হচ্ছে আসলে দুর্যোগের যত সময় যাচ্ছে আরও বাড়ছে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ সজল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল ছত্রী। যাচ্ছি পরের খবরটিতে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি এবং দুর্ভোগ বাড়ছেই। আসামে 55 জন এবং মেঘালয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। 2 রাজ্যে মোট প্রাণহানি 74 জনের। আসামে তলিয়ে গেছে প্রায় 300 গ্রাম, পানিবন্দি আছেন 19 লাখ মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক পর্যন্ত। টানা 5 দিন মুষলধারে বৃষ্টিতে জলে থই থই আসামের সব জেলা। ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, অচল সড়ক ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা, ভূমি ধসে ক্ষয়ক্ষতির মুখে গ্রামবাসী, খাদ্য ও খাবার পানির সংকটে দুর্গত এলাকার বাসিন্দারা। পানির নিচে তলিয়ে গেছে রাজ্যটির প্রায় 300 গ্রাম, পানিবন্দি 28 জেলার প্রায় 19 লাখ মানুষ। রাজ্যটিতে জারি রয়েছে রেড অ্যালার্ট। বন্যার কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাত্রা। আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস তার। পার্শ্ববর্তী মেঘালয়ের অবস্থাও বেশ নাজুক। টানা বর্ষণে ভেঙে পড়েছে মহাসড়ক। পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে চারটি কমিটি গঠন করেছে রাজ্য প্রশাসন। শুক্রবারই রাজ্যটিতে প্রায় 972 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর গেল তিন দিনে রেকর্ড হয়েছে প্রায় 2500 মিলিমিটার, যা গেল 27 বছরে সর্বোচ্চ। আসাম মেঘালয়ের সাথে বানের জলে প্লাবিত হয়েছে ভারতের জম্মু কাশ্মীরও। টানা বৃষ্টিতে পানি জমেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর দুয়ার সহ কয়েকটি জেলায়। সজীব হোসেন, চ্যানেল 24। শিরোনামে আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, ভারী বর্ষণে চট্টগ্রামে আলাদা দুটি পাহাড় ধসের ঘটনায় দুই ভাই বোন সহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, সতর্ক করার পরেও ঝুঁকিপূর্ণ এই বসবাস থামছেই না, এছাড়া আশ্রয়কেন্দ্রেও যেতে চান না তারা। যেন মৃত্যুই ফের ঘরে ডেকে নিল তাদের। টানা বর্ষণে ঝুঁকি তৈরি হওয়ায় মাইকিং শুনে শুক্রবার রাত 8টার দিকে ঘর ছাড়ে হতদরিদ্র ফজল হকের পরিবার। তবে খুব বেশিক্ষণ থাকা হয়নি অন্যত্র, ঝুঁকি জেনেও ফিরে যায় নিজ ঘরে। পাহাড় ধসে যার বলি হলো তার দুই মেয়ে শাহিনুর ও মাহিনুর। ভাগ্যক্রমে বেঁচে যায় ফজল হক, তার স্ত্রী রানু বেগম এবং মাহিনুরের নবজাতক সন্তান। তবে আহত হয় সবাই। এরা দেখলাম সরিয়ে গেছে, সরিয়ে যাওয়ার পরে আবার কোন ফাঁকে ঢুকছে তা আমরা জানি না। চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় বরিশাল ঘোনায় পাহাড়ের পাদদেশে ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা। শেষ রাতে পাহাড়ের ধসে পড়া মাটি চাপা দেয় বসতঘর। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শুরু করে উদ্ধার তৎপরতা। খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসও। একই রাতে পাহাড় ধস হয় কাছের এলাকা বিজয় ঘোনায়ও। সেখানেও প্রাণ হারায় লিটন আর ইমন নামে দুই ব্যক্তি। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, সতর্ক করা কিংবা আশ্রয়কেন্দ্রে যেতে বললেও কথা না শোনায় এমন পরিণতি। সরিয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, কিন্তু তারপরে ওনারা আবার চলে আসেন। এরকম প্রতি বছরই কিন্তু পাহাড় ব্যবস্থাপনার পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম নেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে তো যায় না মানুষ, গতবারও আমরা করছি, প্রতিবারেই করি। এই যে মনে করেন আমার এলাকায় পাহাড়ের পাদদেশে প্রায় 1 লাখ লোক বসবাস করে, এই লোকগুলোকে কোথায় সরাবো? দুর্ঘটনার এলাকায় এখনও অনেকেই বসবাস করছে মৃত্যু ঝুঁকি নিয়ে, কিন্তু তারা নিরুপায়, দাবি অসহায় মানুষদের। আমাদের বাড়িঘর দুয়ার নাই বিদে আমরা পাহাড়ের সাইডে এই সরকারি জায়গায় আমরা ঘর বাঁধি কোনো রকমের আছি। মানুষের মরার ভয় সবারই আছে, মানুষের নিরুপায় এই সমস্ত জায়গায় থাকে। শনিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় প্রায় 198 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আমবাগান আবহাওয়া অফিস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ব্রিটিশ পাসপোর্টধারী কিশোরীকে আশ্রয় দিয়ে অপহরণ মামলার আসামি হয়েছে পুরো পরিবার। হয়রানি থেকে বাঁচতে হাইকোর্টের দ্বারস্থ হন তারা। মেলে জামিন, জামিন পেয়েছেন 6 সদস্যের সবাই। এদিকে ব্রিটিশ পাসপোর্টধারী ওই কিশোরীকে যুক্তরাজ্যে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন লন্ডনের আদালত। বেশ কিছুদিন ধরে হাইকোর্টের বারান্দায় ঘুরছে এই পরিবারটি। ব্রিটিশ পাসপোর্টধারী বিপদগ্রস্ত এক কিশোরীকে আশ্রয় দেয়ায় অপহরণের মামলায় ফাঁসানো হয়েছে তাদের। আমার আম্মু আমার ঝুঁকিটা দিয়ে দিলেন স্যার। আমি একজন ব্রিটিশ নাগরিক, আমি লন্ডন যেতাম স্যার। আমার লন্ডনে সফলতা এখানে ঠিক করে আছে, পুলিশ কাস্টডি সফলতা আছে আমার। আমার আম্মুর সাথে আমার তাদের রিলেশন আছে, তারা 10 লাখ টাকা 15 লাখ টাকা খাবেন আর স্বর্ণ জায়গা আরও লই আমার বিয়া দিতে চায়। আমি তো প্রথমে মেয়েটাকে নিয়ে হাই কমিশনে গেছিলাম, যেহেতু ব্রিটিশ নাগরিক আমি ওদের কাছে হস্তান্তর করতে প্রথম দিনে আমি গেছি। যেহেতু হাই কমিশন ওকে নেয় নাই, আমিও আমি হাই কমিশনের কাছে মেয়েটার হস্তান্তর করে আমি চাচ্ছিলাম দেখ আমি বিপদ থেকে মুক্ত হব। জানা যায় নিজের অমতে বিয়ে দিতে চাওয়ায় সহপাঠীর বাড়িতে পালিয়ে যান ওই কিশোরী। যুক্তরাজ্যে ফিরতে চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহায়তায় আবেদন করেন লন্ডন হাইকোর্টে।
যাতে তার পক্ষে আদেশ দেন আদালত। লন্ডনে ফেরানো সহ থাকা খাওয়া নিশ্চিতের ব্যবস্থা করার নির্দেশও দেয়া হয়। লন্ডন রয়্যাল কোর্ট অফ জাস্টিস থেকে জাস্টিস কিহান ওর পক্ষে অর্ডার দেয় যাতে ওর বিয়েটা বন্ধ করা হোক, রেস্ট্রেইনিং অর্ডার ইম্পোজ করেছে ওর বাবার উপরে। এদিকে হয়রানিমূলক অপহরণ মামলায় সহপাঠীর পরিবারকে জামিন দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। একই সাথে কিশোরের নিরাপত্তা নিশ্চিতে ফের আবেদন করতে বলা হয়েছে। কোর্ট বলেছে যে আমি সেকশন 439-এ আবার কোন একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে কোর্টের সামনে হাজির হই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবারে আভা স্মার্ট এলইডি টিভি সৌজন্যে স্বপ্নের পদ্মা সেতুর খবর। পদ্মা সেতু চালুর পর চট্টগ্রামের বিকল্প বন্দর হবে মোংলা, এমন ধারণা সংশ্লিষ্টদের। কেননা ঢাকা থেকে চট্টগ্রামের যেই দূরত্ব তার চেয়ে অনেক কম দূরত্ব মোংলা বন্দরের, সেজন্য প্রশস্ত সড়ক এবং পশুর নদীর গভীরতা বাড়ানোর দাবি করছেন ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন তুষার লস্কর। একদিকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, অন্যদিকে পশুর নদীর বুকে সারি সারি জাহাজ। প্রকৃতি আর অর্থনীতির অগ্রযাত্রার এক অভূতপূর্ব মেলবন্ধন মোংলা বন্দর। 70 বছরের পুরনো এই বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দরও বটে। মূলত মোংলা বন্দরকে কেন্দ্র করেই এখন আবর্তিত পুরো খুলনা বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ড। পদ্মা সেতু চালুর পর এখানে ব্যস্ততা বাড়বে কয়েক গুণ বলছেন সবাই। এর মধ্যে পদ্মার রেল সংযোগও চলে এসেছে মংলার কাছাকাছি, চলছে সে কার্যক্রম। ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত শিল্প কারখানা আছে তাদের সাথে দূরত্ব চট্টগ্রাম বন্দরের তুলনায় অনেক কমে আসবে মোংলা বন্দরে। মোংলা বন্দরকে গতিশীল করতে হলে এর নাব্যতা রক্ষা করতে হবে। এর নাব্যতা বর্তমানে 7 মিটার আছে, এটাকে অ্যাবাউট 9 মিটার রাখতে পারলেই মোংলা বন্দরের ভাবিলিটি হবে। তাহলে বন্দরের গতি বেড়ে যাবে, বড় বড় জাহাজ ঢুকতে পারবে, পাশাপাশি 6 লেন আমাদের রাস্তা দরকার এবং আমাদের ট্রেনটা যাতে ট্রেনে যাতায়াত করতে পারে ট্রেন লাইনটা চালু করা দরকার। বন্দর চেয়ারম্যান জানান মোংলা পোর্টের সক্ষমতা বাড়াতে চলছে একাধিক প্রকল্প যা শেষ হবে দ্রুত সময়ের মধ্যেই। আগামী 2 বছরের মধ্যে বন্দরের আসলে একটা আন্তর্জাতিক মাত্রা লাভ করবে। আমাদের বর্তমানে 5টি জেটি আছে, আরও 2টো জেটি আগামী বছরের জুন মাস শেষ হবে ইনশাল্লাহ। তাছাড়া এলওসি এবং আরেকটা প্রকল্পের আওতায় আরও 4টা জেটি কন্টেইনার টার্মিনাল তৈরি হতে যাচ্ছে, সেগুলো আমরা মনে করছি আশা করছি 25 কি 26 সালের মধ্যে শেষ হয়ে যাবে। বছরে এখন 1,500 জাহাজ ভিড়তে পারে মোংলা বন্দরে, আর হ্যান্ডেলিং এর সক্ষমতা 1,00,000 TEU কন্টেইনারের। বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে দাঁড়াবে এই মোংলা বন্দর পদ্মা সেতু চালু হওয়ার পরে। তবে সংশ্লিষ্টরা বলছেন তার জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভাঙা থেকে মোংলা পর্যন্ত 100 কিলোমিটারের বেশি যে সড়ক রয়েছে তা চাল নেনে তৈরি করা। কেবল তাই নয়, পদ্মা সেতুর ফলে পর্যটনের বিকাশ হবে সুন্দরবন ও 60 গম্বুজ মসজিদকে ঘিরেও। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, বাগেরহাট। সেনা নিয়োগে নতুন নিয়ম, অগ্নিপথের বিরুদ্ধে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এই পর্যন্ত 12টি ট্রেনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা, বাতিল হয়েছে অন্তত 300 ট্রেনের যাত্রা। রাজ্যে রাজ্যে পুলিশের সাথে চলছে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের মুখে বন্ধ রয়েছে বিহারের 12টি জেলার ইন্টারনেট সেবা। গেল মঙ্গলবার সেনা নিয়োগে নতুন নিয়ম অগ্নিপথ প্রকাশ করে ভারত সরকার। এতে নিয়োগের 4 বছর পর 75% মানুষ চাকরি হারাবেন, যার প্রতিবাদে শুরু হয় এই আন্দোলন। সত্য প্রকাশ করে সভ্য সমাজের দাবিদারদের কুৎসিত রূপী দেখতে হচ্ছে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে। শত অনুরোধ উপেক্ষা করে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেও লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আসাঞ্জের স্ত্রী। 2010 সালে আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অসংখ্য নথি ফাঁস করে উইকিলিক্স, তাতে বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগন। নথি ফাঁসের ঘটনায় উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন। তবে 2019 সালে তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিসহ 18টি অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। গ্রেপ্তার এড়াতে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকে 2020 সালের 11ই এপ্রিল তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের দায়ে এতদিন যুক্তরাজ্যের কারাগারে বন্দী ছিলেন তিনি। সেখানেই গাঁটছড়া বাঁধেন স্টেলা মরিসের সাথে।
চলতি বছরের মার্চে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পক্ষে রায় দেন ব্রিটেনের একটি আদালত। সবশেষ শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল অনুমতি দেন যুক্তরাষ্ট্রে পাঠানোর, যদিও হস্তান্তর ঠেকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা অ্যাসাঞ্জ পত্নীর। প্রীতি প্যাটেলকে অনুরোধ করেছিলাম অ্যাসাঞ্জকে যেন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা না হয় এই বিষয়টি দেখতে, তবে যে ভয় করছিলাম তাই হলো। তাকে মুক্ত করার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন অ্যাসাঞ্জের আইনজীবী। We will continue to appeal. This is not the end of the road. And we will use every জুলিয়ানের উপর চরম অবিচার করা হলো। এমন সিদ্ধান্ত শুধু তার নয়, এই দেশের সব গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতার উপর হুমকি। আমরা অবশ্যই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্রে পাঠানো হলে 175 বছরের কারাদণ্ড হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের। রাখি জেসমিন, চ্যানেল 24। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ অ্যান্টিগা টেস্ট দ্বিতীয় দিন শেষে 112 রানে পিছিয়ে বাংলাদেশ। এদিনই ক্যারিবিয়ানদের 265 রানে অল আউট করে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 50 রান। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে 2 উইকেটে 95 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। 6 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ক্রেইগ ব্রাথওয়ার্ট। 63 করেছেন ব্ল্যাকউড, তাদেরও 2 ব্যাটার ফিরেছেন শূন্যতে। মেহেদি হাসান নিয়েছেন 4 উইকেট, 2টি করে শেখারে বাদত এবং খালেদ আহমেদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 33 রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। 22 করে ফিরে যান তামিম ইকবাল, মেহেদি ফিরেছেন 2 করে, দুজনকেই ফিরিয়েছেন আলজিয়ারি জোসেফ। এই ছিল দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন।